আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ, ক্যাসিনো সম্রাট কি প্রধানমন্ত্রীর চেয়েও বেশি প্রভাবশালী? এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যুবলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের মদ, জুয়া, নারী নিয়ে ফুর্তি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালাচ্ছে সরকার। এই অভিযান সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হচ্ছে। চলমান অভিযানে ইতিমধ্যে যে তথ্য বেরিয়ে আসছে তা রীতিমতো অবাক করার মতো ঘটনা। অনেকেই বলছেন ক্ষমতাসীন দলের নেতারা পুরো ঢাকা শহরকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছে। চাঁদাবাজি টেন্ডারবাজির মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে। গ্রেপ্তারকৃত যুবলীগের দুই নেতা খালেদ ও শামীম জিজ্ঞাসাবাদে যেসব তথ্য দিয়েছেন তা খুবই ভয়াবহ। প্রতি মাসে তারা মোটা অঙ্কের টাকা দিতেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলো যেসব তথ্য পাচ্ছে সবগুলোই নিয়ন্ত্রক হিসাবে নাম আসছে সম্রাটের। অপরাধের এই স্বর্গরাজ্য বিগত 11 বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছেন যুবলীগের নেতা ইসমাইল হোসেন সম্রাট। অনেকেই প্রশ্ন তুলেছেন, অপরাধ জগতের সম্রাটকে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন গ্রেপ্তার করছে না? ক্যাসিনো সম্রাট কি শেখ হাসিনার চেয়েও বেশি ক্ষমতাশালী? যদিও অসমর্থিত বিভিন্ন সূত্রে প্রকাশিত হচ্ছে সম্রাটকে ইতিমধ্যে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে, সরকারের সবুজ সংকেত পেলে তাকে সামনে হাজির করা হবে। আবার কেউ কেউ বলছেন সম্রাট সরকার উচ্চ মহলকে ম্যানেজ করে ইতিমধ্যে বিদেশে পালিয়ে গেছেন। জানি না আসলে সত্য ঘটনা কী বা কী হতে যাচ্ছে। এই সম্রাট শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাকেও নিয়ন্ত্রণ করেন। মন্ত্রী এমপি প্রতি মাসে সম্রাটের কাছ থেকে মাসোহারা নিয়ে থাকেন। তাই চলমান অভিযানেও যুবলীগ নয়, আওয়ামী লীগের অনেক নেতাও সম্রাটের পক্ষে অবস্থান নিয়েছেন, যার কারণে ক্যাসিনো সম্রাটকে এখনও গ্রেপ্তার করতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে এই যুবলীগ নেতাকে গ্রেপ্তার না করায় আওয়ামী লীগেরও একটি অংশ ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন মদ, জুয়া আর দুর্নীতি বিরোধী অভিযান চালালেও শেখ হাসিনা সম্রাটের কাছে নতি স্বীকার করছেন। অন্যদিকে খালেদ সম্রাটদের পেছনে মন্ত্রী এমপি জড়িত, কিছুই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। ক্যাসিনো পরিচালনাকারী ও চাঁদাবাজ দুর্নীতিবাজদের পেছনে সরকারের প্রভাবশালী নেতা মন্ত্রীরা আছেন অভিযোগ করে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ওই নেতা মন্ত্রীদের কারণে অপকর্মের জন্য এখন গ্রেপ্তার ও আলোচনায় থাকা যুবলীগ নেতাদের শেষ পর্যন্ত কিছুই হবে না। ক্যাসিনো পরিচালনাকারী ও চাঁদাবাজ দুর্নীতিবাজদের পেছনে সরকারের প্রভাবশালী নেতা মন্ত্রীরা আছেন অভিযোগ করে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, এই নেতা মন্ত্রীদের কারণেই অপকর্মের জন্য গ্রেপ্তার এবং আলোচনায় থাকা যুবলীগ নেতাদের শেষ পর্যন্ত কিছুই হবে না। মওদুদ বলেন, দেশে কোনো প্রতিনিধিত্বশীল সরকার না থাকায় সরকারে কোনো নিয়ন্ত্রণ নেই, সেই সুযোগে এই দুর্নীতির বিপুল বিস্তার ঘটিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীরা। জি কে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া আর ইসমাইল হোসেন সম্রাট এরা মাত্র কয়েকটি নাম। এরকম আরও শত শত নাম আছে, শত শত মানুষ আছে যারা যুবলীগ করে, যারা চাঁদাবাজি করে, যারা ক্যাসিনো চালায়, যারা কিলাবে জুয়ালির আসর বসায়। এই ক্ষমতাসীনরাই তারা তো এই দলেরই তথা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরা এত প্রভাবশালী, এদের সাথে যেসব মন্ত্রী এমপিরা জড়িত তাদের প্রভাবে এদের শেষ পর্যন্ত কিছুই হবে না। ব্যারিস্টার মওদুদ আহমেদের এই বক্তব্য বলিষ্ঠ ও বস্তুনিষ্ঠ হতো যদি তিনি তার দল নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো পরিষ্কার করতেন। যেমন তারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস এবং মোসাদ্দেক হোসেন ফালুর বিরুদ্ধে ক্যাসিনো, বাজুয়া এবং মাদক বাণিজ্যের বিষয়ে অভিযোগ রয়েছে। এই অভিযোগ তো তাদের খণ্ডন করতে হবে, তা না করলে সাধারণ জনগণ ভাববে ক্ষমতার বাইরে থাকলে সবাই বড় বড় কথা বলেন, কিন্তু ক্ষমতায় গেলে সবাই একই রকম মধুপানে ব্যস্ত থাকেন। সুতরাং আওয়ামী লীগ বিএনপির মাঝে কোনো পার্থক্য নেই, উভয়ের চরিত্র একই রকম, অর্থাৎ তারা সবাই লুটেরা। কলাবাগান ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় কৃষক লীগের নেতা শফিকুল আলম ফিরোজকে। তার দুদিন পর গ্রেপ্তার করা হয় ঠিকাদার জি কে শামীমকে, তিনিও যুবলীগ নেতা হিসাবে পরিচয় দিতেন। যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং খালেদ মাহমুদ ভূঁইয়া এসব ক্যাসিনো চালনায় যুবলীগের ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নাম আলোচিত হওয়ার পর তার দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বর্তমান সরকার দলীয় লোকদের দুর্নীতি বন্ধ করতে পারবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আজকে হয়তো এসব খবরের কাগজে খুব ভালো করে ছাপানো হচ্ছে, দেখবেন কয়েকদিন পরেই এগুলো ধামাচাপা পড়ে যাবে। এই চাঁদাবাজি, দুর্নীতি, জুয়ারি ও ক্যাসিনো দূর করতে গণতন্ত্র ফিরিয়ে আনার বিকল্প নেই বলে মন্তব্য করেন মওদুদ আহমেদ। তার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা দরকার বলে মন্তব্য করেন তিনি।
দুর্নীতি সর্বত্র ছড়িয়ে গেছে মন্তব্য করে মওদুদ আহমেদ বলেন, দুর্নীতি নিজেদের সরকারি দলের মধ্যে তো আছে, এমনকি আমাদের পাবলিক ইউনিভার্সিটির 11 জন উপাচার্যও আজকে এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।